কারি শিল্পের অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের অষ্টম আসর বসেছিল ইংল্যান্ডে। সোমবার দেশটির রাজধানী লন্ডনের বাটারসি পার্কে 2000 রেস্টুরেটার ও সেলিব্রিটিদের অংশগ্রহণে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। তিনি বলেন, ব্রিটেনের অর্থনীতিতে বাংলাদেশি রেস্টুরেন্টের অবদান 3 বিলিয়ন পাউন্ডেরও বেশি ও 1 লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। সমগ্র ব্রিটেন থেকে 12টি ক্যাটাগরিতে 18টি সেরা রেস্টুরেন্টকে পুরস্কার দেওয়া হয়। 8 বছর আগে বাংলাদেশি রেস্টুরেন্টকে ব্রিটেনের মূল ধারায় পৌঁছে দিতে বাংলাদেশি বংশোদ্ভূত এনাম আলী ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রবর্তন করেন।